دو مور مور يا إلهي الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দর্শক বিন্দু আসুন আলহামদুলিল্লাহ মাদনী চ্যানেল আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে তার থেকে মাদানী ফুল হাসিল করার চেষ্টা করি আজ ইনশাল্লাহ জাওয়াজাল মাদানী ফুল আমরা অর্জন করার চেষ্টা করব আমাদের স্টুডিতে আজকের বিষয়ের উপরে আলোচনা করার জন্য উপস্থিত আছেন আমার ডান পাশে আছেন আমাদের এনাম ভাই কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা দেয় ভালো আছি আমার বা পাশে আছেন আমাদের

সুফিয়ান রাহমত বলেন আমার এক ভাই ছিল সে মৃত্যুবরণ করার পর তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম বিকা। অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কি রূপ আচরণ করেছেন তিনি উত্তর দিলেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন আমি জিজ্ঞেস করলাম কোন আমলের বদল তিনি বললেন আমি হাদিস পাক লিখতাম এবং যখনই শাহে খায়রুল আনাম প্রিয় নবী রসুল্লা আরবি সাল্লাহ তাল আল ইসলামের মুবারক আলোচনা আসত আমি সাহাবের উদ্দেশ্যে সাল্লাহ তাল আলী সাল্লাম লিখতাম এই আমলের বদলতে আমার মাকফিরাত হয়ে গেল সুবাহান আল্লাহ আল কলুল বদি নামক কিতাবে এই হাদিসের সার্বমটি বর্ণিত আছে তো প্রিয় ইসলাহিবেলা দেখুন একজন ব্যক্তির কিভাবে মাকফিরাত হয়ে গিয়েছে কেশের বদলতে মাকফিরাত হয়ে গিয়েছে ভালোবেসে প্রিয় নবীর নাম সাল্লাহ তাল্লাম যখন লিখতেন তখন সাল্লাহ তাল্লাহ আলী লিখে নিতেন তো ইনশাল্লাহ আমরাও তো অনেকেই প্রিয় নবী রুসাল্লাহ আরবী সাল্লাহ তাল আলী আসসালামের নাম ওবার খাতার মধ্যে পৃষ্ঠার মধ্যে পেজের মধ্যে লিখে ভালোবাসার আহ নিয়ে তো আমরা ইনশাল্লাহ আমার নবীর রসলা সাল্লা আলি আসসালামের নাম যখন লিখবো সাথে সাল্লাহ তাল্লাহ আল ইসলামও লিখে নেব ইনশাল্লাহ এর বরকত ইনশাল্লাহ দুনিয়া আখেরাতের মধ্যে দৃশ্যমান হবে দুনিয়াতে দৃশ্যমান হবে আখেরাত ইনশাল্লাহ এর ফসল সাফল্য পাওয়া যাবে ইসলামীরা কখনো আহ আল্লাহ নবীর রসুল্লাহ আরবি সাল্লাহ তাল্লাহ ইসলামের নাম মোবারক লিখার পর দর্শক ছোট হাতে লিখবো না অর্থাৎ স দিয়ে শুধু লিখবো না বা দন্তিস্য দিয়ে চন্দ্রবিন্দু দিব না কারণ এমন লেখাটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে এবং এমন ব্যক্তি আহ আজাবের ভাগিদার হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং সঠিক ভাবে আমল করার তফিক নসিক করুক আসুন একবার দর্শক পাঠ করে সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলাহ মোহাম্মদ সাল্লাহ আলা আলিয়াল্লাম আদিনী চ্যানেল দর্শকবৃন্দ আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিশুর পারিবারিক ভিক্ষা জি একটি শিশুকে পারিবারিক ভিক্ষা ছোটবেলা থেকে যদি দেওয়া যায় তাহলে যেভাবে ধিক্ষা দেওয়া যাবে যেভাবে শিক্ষা দেওয়া যাবে যেভাবে লালন পালন করা হবে আপনি ঠিক তার ফল প্রতিফলন তার বড় হওয়ার সাথে সাথে উপলব্ধি করতে পারবেন দেখতে পারবেন যদি ছোটবেলা থেকেই যেমন আমরা বলি না ময়দা যখন নরম থাকে তখন এই খামেরকে যেমন ইচ্ছে তেমন রূপ দেওয়া যায় মাটি দিয়ে কোনো কিছু পাত্র তৈরি করার পূর্বে মাটি থাকে নরম তাকে যেমন আকৃতি দেওয়া হয় সে আকৃতির ধারণ করে যখন শক্ত হয়ে যায় সে আকৃতি আর পরিবর্তন করা যায় না বরঞ্চ পরিবর্তন করতে গেলেই সেটা ভেঙে যায় তো আমাদের ক্ষেত্রে এই পলিসিটি অ্যাপ্লাই করতে হবে যাতে শিশুর ছোট থাকা অবস্থায় তাদেরকে পারিবারিক শিক্ষা এমনভাবে দেওয়া উচিত যেটার মাধ্যমে বড় হওয়ার পর সে যেন সেভাবে চলে সেভাবে জীবনযাপন করে অন্যথায় বড় হওয়ার পর যদি আপনি লালন পালন করার বা তাকে শাসন করার জন্য যান এমনও হতে পারে যেমন মাটির উপমাটা আমি দিয়েছিলাম ভেঙে দিতে পারে আল্লাহ তালা আমাদেরকে বুঝাত তো ফিটনেস করুক আসুন আর দেরি নয় আজকের বিষয়বস্তু নিয়ে ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা যাচ্ছি আমাদের এনাম ভাইয়ের কাছে এনাম ভাই আজকের বিষয়বস্তু সম্পর্কে অবগত আছেন যে শিশুর পারিবারিক দীক্ষা সম্পর্কে আজকের আলোচনার বিষয় হচ্ছে শিশুর পারিবারিক দীক্ষা এর অর্থ হচ্ছে শিশুর পারিবারিক উপদেশ কিংবা শিশুর পারিবারিক সুশিক্ষা প্রত্যেক শিশুকে পারিবারিক বেদিতে রূপ নিবে আর পরিবার থেকে এটি সমাজে পৌঁছে সামাজিক বেদিতে রূপ নিবে এই জন্য প্রত্যেক পরিবারের প্রত্যেক শিশু কিশোরকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হওয়া দরকার তো এ বিষয়ে কুরআন এবং আহাদিসে পাক আমাদেরকে কি উপদেশ বলে ইরশাদ করেছেন আসুন আমরা সর্বপ্রথম একটি হাদিসে পাক শ্রবণ করি প্রিয় নবী নুরানী নবী রসুল আরবি সাল্লাল্লাহ আইলি ওয়ালী ওসাল্লাম আঠাশতম ফারহার সুরাত্তা তাহরিম এর ছয় নম্বর আয়াতটি তিরুয়াত করলেন আচ্ছা আয়াতটির অংশ হচ্ছে উ ফুসাকুং ওয়া হালি কুং কানজুল ইমান থেকে অনুবাদ নিজেদেরকে ও নিজেদের পরিবার বর্গকে ওই আগুন থেকে রক্ষা করো আচ্ছা আল্লাহ তালা আদেশ দিচ্ছেন নিজেদেরকে এবং নিজেদের পরিবার বর্গকে যেন আগুন থেকে রক্ষা করা হয় যখন সাহাবাই কাম আলহম রিদান এই আয়াতে কারিমা শ্রবণ করলেন তখন আরস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি আমরা আমাদের পরিবার বর্গকে আগুন থেকে কিভাবে বাঁচাবো আচ্ছা শিশু বা সন্তান তারা তো পরিবারের অন্তর্ভুক্ত সেখানে কি উপদেশ হয়েছে তখন প্রিয় নবী সাল আলি ওয়াসাল্লাম ইরসাদ করলেন তাদেরকে ওই সকল বিষয়ের নির্দেশ দাও যা আল্লাহ তালার নিকট পছন্দনীয় এবং ওই সকল কাজ থেকে নিষেধ করো যা আল্লাহ তালার নিকট অপছন্দনীয় আচ্ছা সুতরাং একজন শিশুকে পারিবারিক সুশিক্ষায় শিক্ষিত হতে গেলে তাকে ওই কাজটি করা লাগবে যেটা আল্লাহ তালার পছন্দনীয় এবং ওই কাজ থেকে বিরত থাকা চাই যেটা আল্লাহ তালার অপছন্দনীয় জি আচ্ছা তো কোন কাজগুলো আল্লাহ আল্লাহতালার পছন্দনীয় এবং অপছন্দনীয় তাও তো আমাদের জানা দরকার অবশ্যই তো আসুন তা আমরা আ কা আলা হাযরাত ইমাম আহলে সুন্নত ইমাম আহমদ রজা খান আলাহির আহমত রহমান এর লিখিত কিতাব মাস আলাতুল ইরশাদী ফি হুকুহিল আউলাত আচ্ছা এর মধ্য থেকে কয়েকটি বর্ণনা শ্রবণ করি যে একজন শিশু কিভাবে সুশিক্ষায় পারিবারিক দীক্ষায় শিক্ষিত হতে পারে যেমন আকা আলাহি আল্হিরা এভাবে উপদেশ দিচ্ছেন যখন একজন বাচ্চা শিশু সন্তান সর্বপ্রথম বলতে শুরু করবে যেন তাকে এটি শিখানো হয় যে আল্লাহ আল্লাহ আচ্ছা অতপর যখন আরেকটু বেশি বলতে শুরু করবে তখন যেন এটা শিখানো হয় লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা অতঃপর যখন আরেকটু বেশি বলতে শুরু করবে আচ্ছা তখন যেন তাকে এটা শিক্ষানো হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া যখন সে একটু বেশি বলতে শুরু করবে যেন সম্পূর্ণ কালেমা তাকে মুখস্থ করানো হয় যেন মুখ মুখ হয় আচ্ছা তো আকা আলা হযরত আলাইহিরহমা বলছেন এর পরপর ওই সন্তানকে কি শিক্ষা শিক্ষিত করা উচিত এর পরপরই সন্তানের অভিভাবকের উচিত পরিবারের সদস্যদের উচিত ওই শিশুকে আদব শিক্ষা দেওয়া আচ্ছা আচ্ছা কিসের আদব এর কয়টি উদাহরণ উল্লেখ করা হয়েছে উল্লেখিত কিতাবে যেমন খাবারের আদব পরি কাপড় পরিদানের আদব চলাফেরার আদব উঠা বসার আদব কথাবার্তা বলার আদব চলাফেরার আদব যেন বাচ্চাকে শিক্ষা দেওয়া হয় এই সকল প্রশিক্ষণের জন্য প্রশিক্ষিত করা আচ্ছা আচ্ছা এরপর পর আকা আলা হযরত আল্লাহি রহমা বলছেন তৃতীয় নম্বরে যেন বাচ্চাকে লজ্জা খাকে বলে লজ্জা কিভাবে অর্জন করতে হয় লজ্জাশীল হওয়ার প্রতি যেন উদ্বুদ্ধ করা হয় এর সাথে সাথে যেন বাচ্চাকে এর প্রতি প্রশিক্ষণ দেওয়া হয় যে বড়দেরকে সম্মান কিভাবে এবং মাতা পিতার আদক কিভাবে করবে মাতা পিতাকে সম্মান কিভাবে করবে সাথে শিক্ষক উস্তাদদেরকে আদব কিভাবে করবে এই সকল বিষয়ে যেন সন্তানকে শিক্ষা দেওয়া হয় আচ্ছা এরপর পরই বলছেন আকা আল হাজরত আলহি রহমা বলছেন পঞ্চম নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এ সকল আদব শিক্ষা দেওয়ার পর পরই যখন বাচ্চার বয়স চার বছর মাস দিনে চার চার উপনীত হবে যেন তাকে কোরআনে পাকের শিক্ষা দেওয়া আচ্ছা এখানে বুজুরগান রাহিমাম মুবিন এর একটি সুন্দর তরিকা হচ্ছে সর্বপ্রথম এটি বলি আকা আলাহকে জিজ্ঞাসা করা হলো যে শরীয়তের মধ্যে কি বাচ্চাকে আরবীর ছবক দেওয়ার কোনো সময়সীমা নির্ধারিত রয়েছে সাথে সাথে এটা বলবেন চার বছর 4 মাস চার দিন কেন এটা কেন ইয়া করা হয় নির্ধারণ করা হয় জি এটাতে আস্তেছি তো আলাহ হজরতকে যখন জিজ্ঞাসা করা হলো কোনো সময়সীমা নির্ধারণ করা হয়েছে কিনা তখন আকা আলাহ হজরত তাআলা এর আম জবাব দিতে গিয়ে বললেন শরীয়তে নির্ধারিত কোনো সময়সীমা নেই তবে মাসাই কেনে ক্রাম, রাহিমাহুমুল্লাহ ওয়া সালাম এর একটি সুন্দর तरीका হচ্ছে যখন বাচ্চার বয়স চার বছর চার মাস চার দিনে উপনীত হবে তখন যেন তাকে কোরআন মাজিদ শিক্ষা দেওয়ার জন্য বিসমিল্লা শরীফের মাধ্যমে যেন আরবির সবক দেওয়া হয় যেমন আমরা জানি একজন প্রসিদ্ধ বুজুর্গ ফাদর সৈদিনা বক্তের কাকি কুতুবুদ্দিন বক্তের কাকি আলাহি রহমান ইনার বয়স যখন উল্লেখিত বয়সে উপনীত হয়েছিল তখন তিনাকে বিসমিল্লা শরীফের মাধ্যমে আরবির সবক দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মজার বিষয় হচ্ছে ওই অনুষ্ঠানে খাজা গরিবে নামাজ উপস্থিত ছিল শুধু কি তাই আমাদের আউলিয়া ইকরামের সর্দার বলিকুল সম্রাট সাইনসি বাগদাদ হুজুর গৌস পাক আলাহি রহমা এর বয়স যখন পাঁচ বছর উপনীত হয়েছিল এটা এই জন্য বলছি যেন এটা কেউ বাধ্য করেন আবশ্যক করে না যে চার বছরটাই মনে হয় নির্ধারিত বয়স ভুল ধারণা যেন না রাখে এই জন্য পঞ্চম গোসেফাকের সময়সীমাটাও বলছি তো গোসেফাক আলাহ রহমার বয়স যখন পঞ্চম বছর উপনীত হলেন তখন তিনাকে কোরআন মাজিদের শিক্ষা দেওয়ার জন্য বিসমিল্লা শরীফের মাধ্যমে আরবির সবকের অনুষ্ঠানের আয়োজন করলেন সুতরাং আমরা এখান থেকে জানতে পারলাম আউলিয়া এক রাম রাহিমুল্লাহ সালাম এর একটি সুন্দর পদ্ধতি হচ্ছে যখন বাচ্চার বয়স চার বছর থেকে শুরু করে উপরে আরম্ভ করবে তখন থেকে যেন আমরা কোরআন মাজির শিক্ষা দেওয়ার জন্য তাকে চেষ্টা করতে থাকি আচ্ছা আমরা লক্ষ্য করি যে কোরআনে পাক শিক্ষা কেন দেব প্রিয় নবী নুরানি নবী রসুলা আরবি সাল্লা আলিম করছেন সন্তানকে যেন তিনটি বিষয়ের শিক্ষা দেওয়া হয় আচ্ছা তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে কোরআনের শিক্ষা জি আচ্ছা যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার বয়সে উপনীত হবে তখন আকা আল্লাহ হজরত পরামর্শ দিচ্ছেন তাকে কোরআনের শিক্ষাটা কে দিবে কোরআনের শিক্ষাটা অর্জন করার জন্য ওই বাচ্চাকে ওই শিশুকে কার নিকট সৌপার্দ করানো উচিত তো আকা আল্লাহ হজরত পরামর্শ দিচ্ছেন এমন একজন উস্তাদ এমন একজন শিক্ষক নির্বাচন করা দরকার যিনি মুত্তাকি মুখলিস আশেকের রসুল যেন কেন আশেকের রসুল মুখলিস মুত্তা কি উস্তাদ কেন দরকার এটার পিছনে রহস্য আছে এর কারণ হচ্ছে যেন ওই শিক্ষার্থী ওই উস্তাদের স্মরণাপন্ন হওয়ার বরকতে সেও ও যেন আশেখে রসুল হতে পারছে কেননা উক্ত হাদিসে পাকে রসুল সাল্লাম ইচ্ছা করছেন সন্তানকে তিনটি বিষয়ে শিক্ষা দাও তার মধ্যে একটি হচ্ছে কোরআনে পাকের শিক্ষা অপরটি হচ্ছে নবীর ভালোবাসা এবং তৃতীয় নম্বর হচ্ছে আহলে বাইতের ভালোবাসা তো বলতেছে এমন উস্তাদ নির্বাচন করা উচিত যিনি এই সকল মনীষীদের ভালোবাসার শিক্ষা দেবেন অর্থাৎ যখন কোরআনে পাক শিক্ষা অর্জন করার বয়সে উপনীত হবে কোরআনে পাক শিক্ষা দেওয়ার সাথে সাথে বাচ্চাকে যেন সর্বপ্রথম ইসলামী আকিদায় প্রশিক্ষিত করা আচ্ছা ইসলামী আকিদে কিভাবে প্রশিক্ষিত করবো তা আকা আল্লাহরত পরামর্শ দিচ্ছে যার সার্ভ্য হচ্ছে যখন বাচ্চাকে নবীর ভালোবাসায় শিক্ষা দেওয়া হবে যখন বাচ্চাকে আহলে ভালোবাসা শিক্ষা দেওয়া হবে আলহানের ভালোবাসা শিক্ষা দেওয়া হবে সাথে আউলিয়া کرام রাহিমাহুমুল্লাহ সাল্লাম এর ভালোবাসা শিক্ষা দেওয়া হবে সাথে আশিক এর রাসূল উলামায়ে কেরামের ভালোবাসা শিক্ষা দেওয়া হবে তখন ওই বাচ্চা আপনা আপনি বিশুদ্ধ আকিদার বিশ্বাসী হয়েছে যাবে সুবহানাল্লাহ 마শাআল্লাহ মাদলি খুব সুন্দর আলোচনা করছিল আসলে এখানে একটা বিষয় আমি তুলে আনতে চাই যে যখন বাচ্চাদেরকে আমরা কোনো হুজুরের কাছে পড়তে দেওয়া হয় বা শিখতে দেওয়া হয় আমরা শুধু সময় গণনা করি আর কি শিখেছে তা শুধু আমরা তাড়াতাড়ি কেন শিখে আসছে না সেটা নিয়ে আমরা একটা টেনশন করি আর হুজুর উপর আমরা একটা বিদ্বেষ পোষণ করি না প্রিয় ইসলাম এমনটি নয় যে একটা বাচ্চা যখন যত বেশি একজন উস্তাদের সান্নিধ্যে থাকবে যত বেশি থাকবে তত বেশি তার আখলাখ মজবুত হবে তার খিরদার সুন্দর হবে তার পড়ালেখার মন মানসিকতা ঠিক থাকবে আর এটা যদি দিনী মহলের ক্ষেত্রে হয় তাহলে তো তাকে বেশি বেশি এখানে উস্তাদের কাছে রাখাই এটা হচ্ছে শ্রেয় যেন উস্তাদও যেন মুখলিস এবং তাপান হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে যেন আহলে বাইতের ইনশাআ আল্লাহ প্রিয়নী সাল্লাহ আল্লাহির ব্যাপারে যেন জজবা দেওয়া হয় ইসকে রসুল যেন তার অন্তরে পোষণ করে দেওয়া হয় আহলে বাইতের মহব্বত যেন পোষণ করে দেওয়া হয় ইলমে দিনের আগ্রহ গুরুত্ব যেন তার অন্তরে পোষণ করে দেওয়া হয় এমন উস্তাদ যেন তার মধ্যে থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে আর শিশুদেরকে সবসময় মা বাবা পরে উস্তাদি হচ্ছে সবচেয়ে বড় কারিগর একটা শিশুকে মানুষ করার জন্য তো আসুন আমরা ইনশাল্লাহ এনাম ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনেছি কাউসার ভাইয়ের কাছেও যাই ইনশাল্লাহ ওনার কাছ থেকে আমরা দিনই কিছু মাদানি ফুল শিশুদের লালন পালনের ক্ষেত্রে আমরা শুনে নিই জি কাউসার ভাই খুব সুন্দর আলোচনা করছিলেন এনাম ভাই তার সাথে মিলিয়ে যদি আপনি কিছু বলতেন আলহামদুলিল্লাহ আমাদের এনাম হচ্ছে পরে সুন্দরভাবে তুলে ধরেছেন যে একটা পরিবার শিশুদেরকে কি কি ধরনের শিক্ষা দেওয়া উচিত তো আসলে একটা শিশুর শিক্ষা অর্জন করার প্রাথমিক দাবি হচ্ছে তার পরিবার কারণ ওই পর্যায়ে সে পরিপূর্ণভাবে তার পরিবার উপর নির্ভরশীল জি শিক্ষার নিজস্ব ওই শিশুর নিজস্ব নিজের পক্ষ থেকে কোনো করণীয় থাকে না জি আর আমরা যদি একটু প্র্যাকটিক্যাল চিন্তা করি ওই সময়টা হচ্ছে যে তার শিক্ষা জ্ঞান অর্জন করা সর্বোত্তম ওনার যে রিসিভিং ক্ষমতা সবচেয়ে বেশি ওই সময়ের মধ্যে থাকে আচ্ছা আপনাদের একটু প্র্যাকটিক্যাল চিন্তা করি যে কোনো ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষা একটা শিশু যে দেশে জন্মগ্রহণ করে ওই শিশু খুব সহজে খুব সহজে ওই ভাষাটাকে নিয়ে আয়ত্তে নিয়ে আসতে পারে কিন্তু বড় হওয়ার পর যদি আমরা হাজারো চেষ্টা করি প্রপারলি এটা হয়ে ওঠে না তো পরিবারের কাছ থেকে শিশু কীভাবে শিক্ষাগুলো অর্জন করবে এর মধ্যে সর্বোত্তম মাধ্যম হচ্ছে প্র্যাকটিক্যাল অর্জন করা শিশুরা কিন্তু প্র্যাকটিক্যালি শিক্ষাটা অর্জন করে থাকে কারণ দেখেন ওনাদেরকে কথা শেখানো হয় না না ওনাকে বলা হয় না যে এ কথা বলো এটা এগুলো শেখানো হয় না সে শুনতে শুনতে সেটা রিসিভ করে নেয় আয়ত্তে নিয়ে নেয় তো একটা পরিবারের তার মা বাবা ভাই বোন যারা আছে এনাদের কার্যক্রমগুলা দেখতে দেখতে বাচ্চা শিক্ষা অর্জন করে এখন আমাদের শিশুদের সাথে আমরা যদি প্র্যাকটিক্যালি শিক্ষা দিতে চাই তাহলে যারা শিক্ষা দিবে ওই পরিবারের সদস্যগণ ঠিক ওইভাবে করেই শিশুদের সাথে আচরণ করা উচিত জি অবশ্যই শিশুদের সামনে আমি যে আন্দাজে কথা বলবো যে প্রক্রিয়া বা যে পদ্ধতিতে কথা বলবো ওই শিশু ওইটাকে কি গ্রহণ করেন স্বাভাবিকত একটা শিশু বেড়ে ওঠার সাথে সাথে বর্তমান অনুযায়ী আমরা চিন্তা করি একটা শিশু এখন বেশিরভাগ নির্ভরশীল হয়ে গেছে মিডিয়ার যতটুকু না পরিবার থেকে একটা সময় ছিল পরিপূর্ণই সে নির্ভরশীল ছিল পরিবার এবং আত্মীয় স্বজন উপর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বর্তমানে যারা আমরা চিন্তা করি এইটটি পার্সেন্ট তার সেই সময়টা বা ওই পরিস্থিতিটা চলে গেছে মিডিয়ার হাতে কেননা আমরা একটা ছোটো থেকে শিশুদের হাতে আমরা বিভিন্ন মিডিয়ার যে যান্ত্রিক যে যন্ত্রগুলা রয়েছে মোবাইল বলি ট্যাব বলি ল্যাপটপ বলি টিভি বলি এগুলোর প্রতি যাচ্ছে এখন আমি আমার সন্তান যখন ওই দিকে ঝুঁকে গেছে এখন ওখান থেকে সে যেটা পাবে যেটা দেখবে সে সেটাকে রিসিভ করবে ওই অনুযায়ী সে বেড়ে উঠবে বেশাক অবশ্যই এখন আমাদের চিন্তা করার বিষয় আমরাও আশা করি আমার সন্তানটা সুশিক্ষিত হোক আমিও চাই আমার সন্তান আমাকে সর্বোচ্চ সম্মান করুক রেসপেক্ট করুক আদব করুক আমার একেবারে মিত্রর আগ পর্যন্ত বৃদ্ধ বয়স তার আদবের মধ্যে যেন কোনো কমতি না হয় জি এটা প্রত্যেক পিতামাতার এই আকাঙ্ক্ষা এই আশাটা কিন্তু থাকে অবশ্যই হাকিকতে আমি আমার সন্তানকে কি উপযুক্ত গড়ে তুলছি কিনা আমার সন্তানের জহানের মধ্যে এইদণে শিক্ষাটা আমি দিচ্ছি কিনা আর সেটা দেওয়ার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে তাকে দিনই শিক্ষায় শিক্ষিত করা সন্তানরা হচ্ছে অনুকরণ প্রিয় অনুকরণ বাচ্চাদেরকে যেভাবে সন্তান তার বাবা মা অনু করবে সেভাবে অনুকরণ তারা শিখবে সেজন্য বাচ্চাদের উচিত যে মা বাবা তাদের সামনে যেমন আচরণ করা প্রয়োজন শরীয়তের শিক্ষা দিয়ে সেভাবে আচরণ করা বিদ্বেষমূলক কোনো আচরণ থেকে মা বাবাকে দূরে থাকা উচিত কেননা বাচ্চারা যখন যেটা শিখবে সেটাই সাথে সাথে ক্যাচ করে নিবে তো যখন বাচ্চা সামনে থাকবে বা বাচ্চার সাথে সামনে থাকার জন্য নয় আমি বলবো যে মা বাবাকেও এভাবে আখলা নিয়ে চালাচ্ছি মিরাজ ভাই হাকিকতে মানে একটা শ্রেণী এমন আছে মানে মানুষ সমাজের মতো অনেক শ্রেণী বিন্যাস আছে আমরা বাচ্চাকে শেখাতে চাই কিন্তু মা বাবা আমরা শিখি না শিখতে চাই তো এটার জন্য বলবেন এখন দেখেন আমাদের বিভিন্ন শ্রেণী বিন্যাস এমন যে আমার ছেলেকে যদি আমি দিনের শিক্ষা দিই আমার ছেলে তো আলেম হয়ে যাবে সে স্মার্ট হবে না সে একজন মানে দুনিয়া হতে পারবে না মানে ওনাকে হাকিকত একটা শ্রেণী এমন আছে বিষয় থেকে ছেলেকে ইচ্ছাকৃতভাবেই দূরে রাখার চেষ্টা করে আর ওই ওনার ওই ইচ্ছাকৃত প্রচেষ্টাটাই একসময় শিশু ওনাদের উপর প্রয়োগ করে কারণ সে যেটা চেয়েছিল সন্তান ওই অবস্থানে গিয়ে ওই যে প্রতিক্রিয়াটা সর্বপ্রথম তার পরিবারের মধ্যেই কিন্তু আসে তা হাকিকতে দিনী শিক্ষা দেওয়া মানে যে শুধুমাত্র আকিরাতের প্রস্তুতি নেওয়া আকিরাতের কামিয়াবত রয়েছে পাশাপাশি দিনী শিক্ষাটা একটা সন্তানের পরিবার সমাজ রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে প্রযোজ্য আর যেটা আমরা মিডিয়ার বিষয়টা আমাদের সন্তানদেরকে আমরা বিভিন্ন গেমস আর বিভিন্ন কার্টুন বয়স অনুযায়ী ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বিভিন্ন কার্টুনের প্রতি কি করি স্বাভাবিক অটোমেটিক ভাবে কোনো কিছু করাতে একটা মোবাইল দিয়ে বসে রেখে আমরা আজকে ওদেরকে মোবাইলের মধ্যে অ্যাট্রাকশন করে নিই আকর্ষণটা বেশি করে বেশি বেড়ে যাচ্ছে তাহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে বেশি এটা ছাড়া এখন বর্তমানে মানে বাচ্চাদের এটা বলা যেতে একটা বেসিক হয়ে গিয়েছে মানে এটা মাস্ট ওনাদের প্রয়োজন তা আলহামদুলিল্লাহ আমরা যদি যারা সচেতন আছি এই সময়ে হয়তো আমরা চাইলেও বাচ্ছাদেরকে ওখান থেকে বের করতে পারবো না কেন পারবো না কেন আমার ঘরের মধ্যে টিভি জি বাচ্চা পরিবারের প্রত্যেক সদস্যদের হাতে হাতে মোবাইল এখন বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল টাইম দেওয়ার সুযোগ থাকে না বাচ্চাকে কান্না থামানোর জন্য মোবাইলটা দিয়ে বা ট্যাবটা দিয়ে আমরা পরিবারের সদস্যরা কাজের মধ্যে ব্যস্ত যাচ্ছে তো ব্যস্ততার সময় তার মানে মধ্যেও আলহামদুলিল্লাহ আমার আপনার দাওয়াত ইসলামী ওই অবস্থানেও এত বিশাল একটা অবদান রেখেছে যে মিডিয়ার মাধ্যমে শিশুর মেধাবিকাশ বিনষ্ট হচ্ছে যেখানে তারা পশ্চাৎ বিভিন্ন বিষয় বিভিন্ন ইসলামিক বিষয়গুলা তারা অ্যাট্রাক্ট হচ্ছে আকর্ষিত হচ্ছে ওখান থেকে বাঁচিয়ে ওই মিডিয়ার মাধ্যমেই ওই শিশুদেরকে মনোনিবেশ বাড়ানোর জন্য দিনই তালিম দেওয়ার জন্য দিনই শিক্ষা দেওয়ার জন্য ওই ব্যবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ আমার আপনার দাওয়াত ইসলামের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ আমরা যদি আমাদের প্রত্যেকটা মোবাইলের মধ্যে ট্যাবের মধ্যে যদি আমরা চ্যানেল আমরা মাদানি চ্যানেল মাদানি চ্যানেল কিডস কিডস ল্যান্ড এই চ্যানেলগুলো আমরা সাবস্ক্রাইব করে রাখি আমরা আমাদের শিশুদেরকে কার্টুনের প্রতি মাসাল্লাহ এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার আপনার দাওয়াত ইসলামী বিশাল ভূমিকা পালন করছে আমরা যদি চিন্তা করি ওই ক্ষেত্রে আমার আপনার দাওয়াত ইসলামী দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর কার্টুনের মাধ্যমে আমার আপনার শিশুকে ছোটবেলা থেকে আমার মধ্যে যেটা বলল যে আমাদের জবানে কোন কোন শব্দাবলী উচ্চারণ করা উচিত আমরা পানাহার করার আদব কিভাবে শেখা উচিত আমি যেটা আমি প্র্যাকটিক্যাল পাচ্ছি না আমি মা বাবা ব্যস্ত না যেটা আমার উচিত আমার হুজুর যে কথাগুলো তুলে ধরেছেন খাবার দোয়া আলহামদুলিল্লাহ অনেক বাবা বাবার প্রত্যেক বাবারই এই तमन्ना থাকে যে আমার সন্তান এগুলো শিখুক এমন একটা ব্যবস্থা হয়ে যাক যে তার সে মিডিয়া যখন দেখছে মিডিয়ার মাধ্যমে শিখিয়ে আসার ব্যবস্থা তো অনেকের যখন আমরা গোলাম রসুলের ব্যাপারে কানিস ফাতিমার ব্যাপারে যখন আমরা সাজেস্ট করি তার অনেক খুশি হয়ে যায় এবং অনেকে দেখেছে যখন আমাদেরকে দেখে বলে যে আপনাদের তো একটা চ্যানেল আছে না গোলাম রসুল দেখা হয় তো আলহামদুলিল্লাহ এটা অনেক প্রসিদ্ধ হয়ে চায় অনেক জনপ্রিয়তা পেয়েছে আলহামদুলিল্লাহ কানিস ফাতিমা এবং গোলাম রসুল এগুলো অনেকে দেখে আলহামদুলিল্লাহ এগুলোর মাধ্যমে আসলে শিশুরা অনেক কিছু শিখছে তারপর আমি বলবো দূরে থাকার জন্য শিশুদেরকে এখান থেকে দূরে রেখে বইয়ের প্রতি ধাবিত করা ইলমে দিন অর্জন করার ব্যাপারে কিছু রিসালা বাচ্চাদের যেমন কিছু রিসালা যেমন আমার রসুল সম্পর্কে জানার ব্যাপারে সাহাবিদের ব্যাপারে জানার ব্যাপারে এগুলো সম্পর্কে কিছু কিছু শিক্ষা যখন পড়তে পারবে তখন দেওয়া উচিত যাতে করে বাচ্চারা এই আমার রসুলকাল্লাহ তের আদর্শ নিয়ে যেন বড় হতে পারে এই ক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের মা বাবার অগ্রণী ভূমিকা বেশি রাখতে হবে তো আশা করি ইনশাল্লাহ এগুলো যদি আমরা মেনটেন করে চলতে পারি আমাদের সন্তান একটা সুন্দর জীবন পাবে এই জীবন দিয়ে ইনশাল্লাহ মা বাবার সর্বপ্রথম মা বাবার আদব করা শিখে আজকে বড় হলে সন্তানরা যখন মা বাবার অবাধ্য হয়ে যায় তখন মা বাবার চিন্তার শেষ থাকে না তো মাদানি চ্যানেল দর্শকবৃন্দ ছোটোবেলা থেকে যদি বাচ্চাকে বাধ্যগত হওয়ার ব্যাপারে শিক্ষা দেওয়া না হয় যদি দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে তাকে কঠোরতায় জবাব দেওয়া হয় বাচ্চা সেটাই শিখবে বাচ্চার সামনে মিথ্যা কথা বললে বাচ্চা মিথ্যা কথা বলাই শিখবে তো বাচ্চার সামনে এমন সুলভ আচরণ করা দরকার যেগুলো দ্বারা বাচ্চা প্রভাবিত হবে বাচ্চাকে দানবী বানাতে হবে বাচ্চার মাধ্যমে কিছু এমন জিনিস মানুষকে দেওয়া উচিত যাতে করে বাচ্চা দান করার ব্যাপারে আগ্রহী হয় মানুষকে উপকার করার ব্যাপারে আগ্রহী হয় তা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো করে আলহামদুলিল্লাহ অনেক আমাদেরকে দেখছেন এবং আলহামদুলিল্লাহ অনেক কমেন্টে করছেন কলও করেছেন কিছু আমাদেরকে আমাদের দর্শক শ্রোতা আসুন তাদের কলগুলো গুলোকে আমরা ইনশাল্লাহ শুনি তাদের অভিমত আমরা ইনশাল্লাহ শোনার চেষ্টা করি কল শুনি আমার নাম মোহাম্মদ আরিফ আমি ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানটি দেখছি খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানের যে বিষয় নেওয়া হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আচ্ছা আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোকপাত করার এবং মেনে করুক এই চলাত আমার নাম মোহাম্মদ ইমরান আমার বাড়ি চট্টগ্রাম মাদানী চ্যানেলের একটি ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেদি খুবই সুন্দর একটি অনুষ্ঠান এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পাই এই অনুষ্ঠানের সকল ইসলামী ভাইকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ জি পরবর্তী কল শুনি আমার নাম আসিফ আমার বাড়ি বরিশাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেদি এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখে যায় আমার জন্য দোয়া করবেন আচ্ছা আল্লাহ তালা আপনাদেরকে মাদিনী চ্যানেল দেখার এবং অপরকে দেখানোর তো করুক ঘরে ঘরে মাদিনী চ্যানেল চালু হয়ে যাক সেই ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ জাহাল মাদানী চ্যানেলের মাধ্যমে যে দিনই ফায়দা উপার্জন হয় হাসিল হয়

আমি জহির ইসলাম ঢাকা থেকে বলছি পারিবারিক ও সামাজিক ব্যাধি এই অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি অনুষ্ঠানটি আমার কাছে খুবই ভালো লাগে এই অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু শিখতে পারি বিশেষ করে এই অনুষ্ঠানের মোবাইল যারা থাকে তাদের আলোচনা খুব ভালো লাগে উপস্থাপকের উপস্থাপনা আমার খুব ভালো লাগে আল্লাপর প্রদান করুক উৎসব প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ কমেন্টও অনেকে করছি ইনশাল্লাহ মোবাইল আমাদের ইসলামের সাথে আরও কিছু কথাবার্তা বলে নিই ইনশাল্লাহ এরপর আপনাদের কমেন্টও পড়া হবে জি আমাদের এনাম ভাই আপনি বলছিলেন আরো কিছু মাদানি ফুল পেশ করুন জি কাসর সাথে একটা কথা যোগ করি কাসর ভাই একটা সুন্দর পয়েন্ট তুলে ধরছিল যে এক মানুষ এমন আছে যারা দিনী শিক্ষার প্রতি অনাগ্রহী অনাগ্রহ প্রকাশ করে জি জি তো এর ক্ষেত্রে সেটার খারাপ প্রভাব একদিন তার পরিবার কি বুক করতে হবে যেমন এতে এমন একটি সংগঠিত হওয়া ঘটনা সামর্ম আমরা শ্রবণ করি জি যে একজন ব্যবসায়ী তিনি উপার্জনের জন্য বিদেশ চলে গেলে আচ্ছা তিনি তো মাসে মাসে টাকা পাঠাচ্ছেন এতে করে স্ত্রী সন্তান আরামায় এসে জীবন অতিবাহিত করতেছে বাপের একমাত্র সন্তান মায়ের থেকে যখন ইচ্ছা তখন টাকা পয়সা নিয়ে ইচ্ছা মতো খরচ করছে ফলশ্রুতিতে ঘটনা এমন হলো সে অসৎ সঙ্গের পাল্লায় পরে আল্লাহ তালার পানা বিভিন্ন মাদক দ্রব্যাদি সেবন করা নেশা করা সহ বিভিন্ন সমাজের গর্হিত কাজের সাথে সম্পৃক্ত হয়ে গেল যখন তার আম্মাজান জানতে পারলেন যে সন্তান বিভিন্ন খারাপ কাজের সাথে সম্পৃক্ত সম্পদ খারাপ কাজে নষ্ট করছে অতঃপর মা সন্তানকে টাকা দেওয়া বন্ধ করে দিল আচ্ছা এটার কারণে সন্তান রাগান্বিত হয়ে রাগের বশবর্তী হয়ে আল্লাহ তালার পানা আল্লাহ তালার পানা তার মাকে হত্যা করে দিল স্থল পিতা যখন জানতে পারলেন বিদেশে থাক অবস্থায় যে তার স্ত্রী ইন্তেকাল করলো প্রথমে বলা হয়নি যে তার সন্তানই হত্যাকারী হত্যাকারী প্রথমে শুধু এতটুকু বলা হয়েছে যে তার স্ত্রী করেছে। তিনি যখন দেশে আসলেন অবাক হলেন যে তার স্ত্রীর হত্যাকারী তার অতঃপর যখন জিজ্ঞাসা করলেন সন্তান তো জেলখানায় জেলখানায় তাকে নিয়ে যাওয়া হলো যখন পিতা জেলখানায় গিয়ে সন্তান থেকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন তোমার আম্মাকে হত্যা করলে এটার রহস্য কি কারণ কি তখন সে ঘটনাগুলো বলল অতপর বললেন তার পিতাকে উদ্দেশ্য করে বললেন যে আপনি তো আমাকে শুধুমাত্র সম্পদ উপার্জনের শিক্ষা দিয়েছেন যদি এর পরিবর্তে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করতেন তাহলে আজকে আপনাকে এই দিনটা দেখতে হতো না তো দেখুন এই যে সন্তান পথভস্ত হয়েছে খারাপ পথে গিয়েছে এতে কিন্তু ফিতারও কি রয়েছে পিতার অবদানের ঘাটতি রয়েছে পিতা হয়তো মাসে মাসে টাকা দিয়েছে ঠিক আছে কিন্তু যেটা গাইডলাইন করা দরকার যেটা উপদেশ বলি প্রদান করা দরকার যেভাবে তাকে দিনী শিক্ষায় শিক্ষিত করা দরকার তাকে সেভাবে সুশিক্ষায় শিক্ষিত করে নেয় তো যার ফলে ফলশ্রুতিতে এটার খারাপ প্রভাব তার পরিবারের উপরেই প্রভাবিত হয়েছে সেই জন্য আমাদের উচিত প্রত্যেক পরিবারের প্রত্যেক শিশুকে সন্তানকে পারিবারিক সুশিক্ষায় বিলকুসুস দিনী শিক্ষায় শিক্ষিত করা অবশ্যই এতে ফজিলত কি একটা বর্ণনা আমরা শ্রবণ করি যদি আমরা শিশুদের খেয়ে ছোটোবেলাতে খেয়ে ইসলামী জ্ঞানে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে পারি এবং এই অনুযায়ী যদি তারা আমল করে এতে লাভ কি একটা হাদিসে পাক আমরা শুনি যেমন প্রিয়নবী রসুল আরবি সাল্ল আলি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ইল শিখে এবং সে অনুযায়ী আমল করে অতপর প্রাপ্তবয়স্ক হওয়ার পরও শিক্ষার উপর এবং আমল করার উপর অটল থাকে তো এর জন্য ফজিলত কি ফিয়ে নবী সল্লাউল্লাহ সাল্লাম বলছেন কাল কিয়ামতের ময়দানে তাকে বাহাত্তর জন সিদ্দিকিনদের সাবাদ দান করা হস তো মাদানি চ্যানেলের মধ্যে যারা ওই সকল মাদানি মুন্না মাদানি মুন্নি ওই সকল সন্তান শিশু যারা দেখছেন আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বলবো যে এই হাদিসে পাককে আমরা স্মরণ রাখি এবং এর উপর আমল করার চেষ্টা করি যে কেমন ফজিলত একটা হাদিসে পাক যেখানে বলছে যে সকল বাচ্চারা ছোটবেলা থেকে ইসলামী জ্ঞান অর্জন করা আরম্ভ করবে ছোটবেলা থেকে আমল করা শুরু করবে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার হওয়ার পর বড় পরও এখান থেকে বিরত হবে না বরং বড় হওয়ার পরও ইলম অর্জন করা দিন শিক্ষা অর্জন করা এবং এর উপর আমল করার উপর অটল থাকবে তো কাল কেয়ামতের ময়দানে তাকে বাহাত্তর জন সিদ্দিকের মর্যাদা দান করা হবে আচ্ছা কি এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর প্রিয়বান্ধা আউলিয়া কেরাম তাদের অনেক ক্যাটাগরি আছে

সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করা হয় হ্যাঁ দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতে নিষেধ করা হচ্ছে না তবে আগে মৌলিক শিক্ষা ইসলামিক বেসিক নলেজ যেটি প্রত্যেক মুসলমানের উপর অর্জন করা পরস প্রথমে আমাদের উচিত সন্তানকে সে সকল দিনী শিক্ষায় শিক্ষিত করা এর পর প্রয়োজনীয় শরীয়তের দেখানো পদ্ধতিতে যাই পন্থায় যদি দুনিয়াবি জ্ঞান অর্জন করে এতে কোনো সমস্যা নাই সেই জন্য আমাদের উচিত প্রথমে দিনী জ্ঞানকে প্রাধান্য দেওয়া আচ্ছা আমরা শুনছি সন্তান শিশুর পারিবারিক দীক্ষা তো সুশিক্ষা কিভাবে অর্জন করবে আসুন আমরা আকা আলা হাজারত আল্লাহ এর উল্লেখিত কিতাব থেকে আরো কয়েকটি বর্ণনা শ্রবণ করেছি যেমন আকা আলা হাজারত আল্লাহ রহমা বলছেন বাচ্চার বয়স যখন সাত বছরে উপনীত হবে তখন অভিভাবকের উচিত তাকে মৌখিক ভাবে নামাজ নামাজি হওয়ার জন্য শিক্ষা দেওয়া সাত বছর বয়সে মৌখিক ভাবে বলবে যেন সে নামাজ আদায় করে এবং সাথে সাথে উক্ত বয়সে যখন উপনীত হবে তাকে পবিত্রতার মাসাইল উজু গুশলের মাসাইল এবং নামাজের ভিতরের বাইরের প্রয়োজনীয় মাসাইল সাথে শিক্ষা দেওয়া হয় কেননা সপ্তম বৎসরে যখন উপনীত হবে নামাজ আদায় করার সাথে সাথে যেন রোজা রাখার প্রতি তাকে উৎসাহিত করা হয় অথবা দশ বছর বয়সে যখন উপনীত হবে তখন যদি নামাজি না হয়ে তাকে তাহলে প্রহার করে হলেও মার দিয়ে হলো আঘাত করে হলেও যেন তাকে নামাজি বানানোর চেষ্টা করা হয় আচ্ছা এভাবে আকা আল্লাহাদ আলাহি রহমা বলছেন যখন নামাজের প্রয়োজনীয় মাসাইল শিক্ষা দেওয়ার সাথে সাথে একজন সন্তানকে মাসাইলে কল এর বিষয়ে শিক্ষা দেওয়া দরকার আচ্ছা মাসাইলে খল কাকে বলে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিনয় ইখলাস টাকুয়া তাওয়াকুল এগুলো কাকে বলে এগুলো অর্জন করার পদ্ধতি কি যেন একজন সন্তানকে এই সকল বিষয়ে শিক্ষিত করা হয় এর পর আকা আলা বলছেন যেন বাতেনি গুনাহের ব্যাপারে শিক্ষিত করা হয় সন্তানকে যেন বাতিনি গুনাহের ব্যাপারে শিক্ষা দেওয়া হয় আচ্ছা বাতিনি গুনা কি এর কয়েকটি উদাহরণ উল্লেখ করা হচ্ছে যেমন অহংকার করা লৌকিকতা মানে আল্লাহ সন্তুষ্টি ব্যতীত লুক দেখানো ইবাদত করা এভাবে হিংসা করা বিদ্বেষ রাখা শত্রুতা পোষণ করা সহ এই ধরনের বাতেনি গুণা কাকে বলে এগুলো থেকে বাঁচার পদ্ধতি কি এই বিষয়ে যেন সন্তানকে শিক্ষা দেওয়া হয় সাথে সাথে মুহলিকাত মুহলিখাত কাকে বলে মুহ উদ্দেশ্য হচ্ছে এমন অন্যায় এমন অপরাধ যা মানুষকে ধ্বংস করে দেয় এই সকল অপরাধ কাকে বলে যেমন কয়েকটি উদাহরণ দিয়ে বলছে ওয়াদাভঙ্গ করা মিথ্যা কথা বলা গিবত করা অপবাদ দেওয়া সুগুলকুরি করা কুদৃষ্টি দেওয়া এগুলো কাকে বলে থেকে বাঁচার পদ্ধতি কি এই সকল এগুলো বিষয়ে যেন একজন বাচ্চাকে পরিবার থেকেই শিক্ষা দেওয়া হয় তো এভাবে যখন একজন সন্তান পারিবারিক সুশিক্ষায় শিক্ষিত হবে আমরা আশা রাখতে পারি এর দ্বারা পারিবারিক বেদি দূরীভূত হবে আর যেই মহল্লার মধ্যে পারিবারিক বৈdiversity দূর্বিত হবে ইনশাআল্লাহ সেই মহল্লার সামাজিক বৈdiversity দূর্বিত হয়ে যাবে আর যেই শকো যেই দেশের সামাজিক বৈdiversity দূর হবে ইনশাআল্লাহ সেই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থাও সুন্দর হয়ে যাবে আমিন মাশাআল্লাহ আমাদের চাচা দাউদ সুমন্ত খুব সুন্দর করে আল্লাহ হযরতের উক্তি দিয়ে আমাদেরকে অ্যানং বাই অনেক সুন্দরভাবে উপস্থাপন করলেন আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টির নাম হলো শিশুর পারিবারিক ধিক্কা তো এই পারিবারিক ধিক্কার ব্যাপারে যেমন একটা দেখি আমরা শিশুকে পারিবারিক দীক্ষা দিতে গিয়ে বাচ্চাদেরকে নাচ গানের ব্যাপারে আসক্ত করে ফেলা হয় ছোটবেলা থেকে বিভিন্ন মিউজিক দিয়ে তাকে যেন দাদা দাদি নানা খুশি খুশি হয়ে হয়ে যায় যায় তার মা বাবা এমন পরিবেশ সে নাচলেই সাময়িক সুখী করবে খুশি করবে আচ্ছা এখানে একটা মার্শাল এড করি জি মনে করেন এই বাচ্চাকে যেটা আপনি বললেন সিনেমা নাটকের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে মিউজিক গান বাজনার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে এতে পরিবারের সদস্যরা আনন্দ উপভোগ করতেছে ওই বাচ্চা কারণে তার আমল তো হচ্ছে না গুণা লিখা উঠা হচ্ছে না কিন্তু যে সকল অভিভাবক প্রাপ্ত বয়স্করা সুযোগ করে দিচ্ছে ওই গুণাটা কিন্তু তাদের আমল নামায় টিকি লিখা হচ্ছে দেখুন ক্রিসলাই ভাই চ্যানেল ভালো কিছুর জন্য তো ভালো কিছু থাকবে কিন্তু কাউকে খারাপ দিক দেখানোর ক্ষেত্রে কিন্তু বাচ্চারা যেহেতু আহ বলল যে না তারা এখন তাদের গুনা লেখার কোনো আহ কোনো অবকাশ নেই গুনা তাদের আসছে না গুণা তাদের হয় না কিন্তু তাদেরকে দিয়ে যারা গুণা করাচ্ছে তাদেরকে এটার জন্য শাস্তি পেতে হবে আজ আমি একটা কিতাব পড়ছিলাম সেখানে মদ্যপায়ের কথা বলা হয়েছে যারা অল্প এক চুমুকও মদ পান করবে আল্লাহ তালা তাকে কালকে আমাদের দিন জাহান নামের গরম পানি পান করাবে সে ক্ষমা প্রাপ্ত হোক বা না হোক আর শিশুদেরকে যারা মদ পান করাবে যে তাকে মদ পান করিয়েছে তাকে জাহান নামের গরম পানি পান করানো হবে অর্থাৎ শিশুকে যদি কেউ মদ পান করিয়ে থাকে অনেকে অসুস্থতার জন্য শিফার নিয়ত অনেক সময় নাউজবিল্লা আল্লাহ মাপুরুক খারাপ বস্তুকে কি করে অসুখ অসুখের শিফা হিসেবে নিতে চাই তো প্রিয় স্নেহীরা এই কথা থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক যদি মদ্যপান এক চুমুক পান করে আল্লাহ তারা তাকে সে ক্ষমা প্রাপ্ত হোক বা ক্ষমা প্রাপ্ত না হোক তাকে কিন্তু মদ পান করার সাজা হিসেবে আল্লাহ তার তাকে জাহান গরম পানি পান করাবে আর শিশুর ক্ষেত্রে যেটা বললো সেটা আমি সেই এটা এখানে তুলে ধরলাম কোন শিশুকে যদি কেউ মদ পান করায় তাহলে ওই মদ পান যে করিয়েছে তাকে আল্লাহ তালা এই শাস্তি দিব জাহান্নামের গরম পানি পান করাবে তো প্রিন্স লাইবের সেই জন্য সচেতন হয়ে যায় আমরা সাবধান হয়ে যাই খবরদার হয়ে যাই আল্লাহ তালা গোপন রহস্য থেকে যে একটা বাচ্চাকে আমরা নাচ গানের মধ্যে আসক্ত করে দিচ্ছি আর আমরা এটা দেখে মজা নিচ্ছি কিন্তু আমাদের নামাই আমলের মধ্যে গুণগুলো এসে যাচ্ছে বাচ্চার তো কোনো ক্ষতি হচ্ছে না হ্যাঁ হ্যাঁ বাচ্চারও ক্ষতি হচ্ছে বাচ্চা যখন বড় হবে এগুলো থেকে সে এগুলোর মধ্যে আসক্ত হয়ে যাবে তখন তাকে ফিরাতে চাইলেও অনেক কষ্ট হয়ে যাবে যদি আল্লাহ আল্লাহ তালা কুদরতির দয়া যদি তাকে হেদায় দান না করেন তাহলে সে ফিরতে অনেক কষ্ট হয়ে যাবে তো কি বলেন আমার দেখাল ভাই মশা আহ আমার হুদুর বড় সুন্দর একটা ঘটনা তুলে ধরেছেন আসলে এই ঘটনাটা আমরা যদি বর্তমান মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা অহরহ শুনতে পাই যে সন্তানের হাতে ফিতা খুন মা খুন হয়ে গেছে মেয়ের মাধ্যমে এই ধরনের ঘটনাগুলো আমরা শুনতে পাই যদি আমরা পিছনের দিকে একটু তাকাই ওই এই পর্যন্ত হয়তোবা হয়তোবা এই ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি কোনো আলেমি দিনের হাতে তার পিতা কিংবা তার মাতা হত্যা হয়েছে বা খুন হয়েছে কিংবা শিক্ষায় শিক্ষিত যারা তাদের এরকম সংবাদ হাকিকতে আমরা যতটুকু ঝুঁকে যাচ্ছি সন্তানের দুনিয়াবিক কামিয়াবির দিকে উচ্চ আকাঙ্ক্ষা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তো তার কিছুটা উৎসাহ যদি আমাদের দিনই শিক্ষা দেওয়ার ক্ষেত্রে হতো তাহলে হয়তো আমাদের ওই পরিস্থিতি আজকে দেখতে হবে না এখন যারা শিক্ষা দিবে আপনি এর আগে একটা প্রশ্ন করেছিলেন বড় সুন্দর যারা শিক্ষা দিবে ওনাদেরও শিক্ষা দেওয়ার সেই পদ্ধতিটা জানা প্রয়োজন ওনারাও তো জানা জানতে হবে যে ওনাদের মধ্যে শিক্ষাটা থাকতে হবে দেখেন অনেক সময় আমরা সন্তানদেরকে কিভাবে উগ্র করে তুলি সন্তানদেরকে আমরা সন্তানদেরকে শাসন করি ঘরবর্তী মেহমান সবার সামনে আমরা সন্তানের দোষগুলো তুলে ধরি তুলে ধরি দেখেন একটা যদিও বা ছোট কিন্তু তার মধ্যে মান অফমানবটা রয়েছে ওই খুবটা ধীরে 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 তার অন্তরের মধ্যে লালন হতে থাকে একসময় যে সে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন সে দেখা যায় অনেক সময় নক্সের দোকায় শয়তানের দোকায় সেই অবস্থান থেকে সে মা সাথে ওই বিদ্বেষগুলা বের করে দেয় অনেক সময় আমাদের প্র্যাকটিক্যাল যে শিক্ষা আমার হচ্ছে যেটা বললো আমাদেরকে বাতেনি যে রোগগুলো থেকে বাঁচার জন্য অনেক সময় দেখা যায় বাঁতিনীর রোগগুলোর প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে থাকি সন্তানদের সামনে কথা বলা পুরো পরিবার একসাথে বসে করা এখন সন্তান ওইটা শুনতেছে এবং সে এটাই নিচ্ছে যে না এ ধরনের কোথাও যদি কোনো রকম কেউ অপরাধ করে থাকে বা কোনো ভুল করে থাকে এগুলো নিয়ে ঘরোয়া আলোচনা অপরের কাছে করা যায় চুগুল কুড়ি করা মিথ্যা বলা শেখানো ঘরে আছে সন্তানকে বলা হচ্ছে গিয়ে বলো যে আবুক বাসায় নেই মিথ্যা শিক্ষা গুলা দেওয়া কমন কথা এটা এর পাশাপাশি আমরা যে অনেক সময় দেখা যায় যেটা আপনি বলেছেন যে অনেক সময় সন্তান নাচ করতে নাচ গান করতেছে এটার মধ্যে মা অনেক খুশি আমার সন্তান আপনার সবাই শুনুন আমার সন্তান কিন্তু এই গানটা খুব সুন্দর বলতে পারে হ্যাঁ এটা কখনো আমাদের মাথায় আসে না যে আমার সন্তান কোরআন পাকের এই আয়াতে কারিমা মুখস্থ করেছে এই সুরা মুখস্থ করেছে এই দিকে প্রবণতা আমাদের বড়ই কম আছে অনেক সময় দেখা যায় নেশার যে বিষয়টা যেটা আপনি তুলে ধরেছেন একটু আগে নেশার শিক্ষাটা কিন্তু আমরা চিন্তা করি না শুরু থেকে অনেকগুলো পরিবারের মধ্যে সন্তান সন্তান তার তার পরিবার থেকে পেয়ে থাকে যেমন বাবা তার সন্তানের মাধ্যমে সিগারেট আনাচ্ছে কিনে আনাচ্ছে তার সামনেই সেটা ধূমপান করতেছে এখন দেখা যায় যে অনেক সময় বাচ্চা পেনসিল নিয়ে মুখের মধ্যে কি ওই ওই স্টাইলে প্র্যাকটিস করতেছে আর মা বাবা মানে এটা আনন্দ আপনি যেটা বলেন সাময়িক ভাবে উপভোগ করতেছে দেখো আমার আমার ছেলের স্টাইল কেমন আর সেটা এক সময় গিয়ে ধ্বংসের কারণ হয়ে থাকে আমি কাসর ভাই এক বাস্তব অভিজ্ঞতা একবার দেখেন প্রথম দিকে কথা বলবো অনেক বাচ্চারা আছে যাদের বাবা বা তাদের পরিবারের মধ্যে কারো দাঁড়িয়ে আছে সে দাঁড়িয়ে দেখলে খুশি হয়ে যায় খুশি হুম কোনো মানুষ দেখলে সে মুস্কি হাসি দেওয়া শুরু করে কোলে যাওয়ার জন্য চেষ্টা করে আবার অনেকের আছে যাদের বাবার দাঁড়িয়ে রাখে নেই হম তা সে সকল সন্তানেরা কোন দাঁড়িয়ে দেখলে কিন্তু ভয় পেয়ে যায় আতঙ্ক হয়ে যায় এমন একটি ঘটনা আমার সাথে ঘটেছিল যে আমি রাস্তায় হেঁটে যাচ্ছিলাম বাচ্চাটার বয়স ভালো হয়েছে প্রায় চার পাঁচ বছরের মতো হয়েছে হ্যাঁ কিন্তু সে আমার লেবাস দেখে ভয় কান্না করে বাবার কোলে উঠে গেছে গিয়েছে তো আমাকে দেখে এমন হওয়ার আমি নিজেও বিস্মিত হয়ে গিয়েছিলাম তো আমি বাবাকে জিজ্ঞেস করলাম কি মুসলমান বললাম হ্যাঁ আমাকে চলে যান আমার দেখে ভয় পাওয়ার কারণ কি আমার মধ্যে কি কোন এমন কোন বস্তু লাগানো আছে যে আমাকে দেখলে ভয় পাবে বলছেন না দাঁড়িয়ে লেবাস প্রথম দেখছি তো আমি বললাম যে তরবিয়ত ঠিক মতো দিন আপনাকে ভয় পাবে আপনি ভয় হবে সব আপনাকে ভয় পেতে হবে বাচ্চার এই অবস্থা আমি সেদিন খুব আমার খুব খারাপ লেগেছে ও সন্তানের জন্য কারণ তার বাবা তাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে এরকম এরকম লেবাস দেখলে এরকম আকৃতি দেখলে ভয় পেয়ে যাচ্ছে প্র্যাকটিক্যালিটা আমার সাথেও হয়েছে বেশ কয়েকবার মানে ওটা বড় হয় না কিন্তু মানে কোলে শিশু মানে কোলের সন্তান এক দেড় বছর বয়সে এরকম হবে সবসময় সে অভ্যস্ত বাবাকে ক্লিন বিহীন অবস্থায় দেখতে অভ্যস্ত কিংবা ইমামা বিহীন বিহীন দেখতে দেখতে যখন মার্শাল আমি যখন গেলাম ওনাকে কোলে নেওয়ার জন্য বাচ্চাকে সে দেখে কান্না করে দিচ্ছে বয় পেয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আমার সাথে আরেকজন গিয়েছে ওই ধরনের তার পাশে সে চলে যাচ্ছে তো সে তাকে সে মহব্বত করে আসলে যখন বোঝা গেল পরবর্তীতে তো ওই বাবাই বলতেছে আপনার দাঁড়ে দেখে আপনার ইমামা দেখে কি পাচ্ছে। এই বাচ্চাকে চিন্তা করার আগে ওই কথাটা বলার আগে বাবার ভয় পাওয়া উচিত তার অন্তর কেঁপে ওঠাও উচিত যে আল্লাহ তালার পেরা হাবিব সাল্লাহ সুন্নত দেখে আমার সন্তান ভয় পাচ্ছে এখন থেকে সে শিক্ষা পাচ্ছে যে সুন্নতবিহীন চিন্তা ভাবনা যারা ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর সে সুন্নত এ দেখে ভয় পাচ্ছে একটা বাচ্চা সে বাবা মার চিন্তিত হওয়া দরকার ছিল না তো আসলে ইনশাল্লাহ কথা বলবো আরো আমাদেরকে অনেকে কমেন্টও করেছে আমরা দর্শকদেরকেও খুশি রাখার আমাদের নিয়ত থাকে ইনশাল্লাহ যাতে ভালো ভালো সবার জন্য নিয়তে দর্শকরা আমাদেরকে উৎসাহ করে সবসময় মাদারি চ্যানেল তো অনেকে মাশাল্লাহ সুবাহান আল্লাহ তারপরে সবার থেকে দোয়া চেয়েছে আসাদ আত্মারি দোয়া চেয়েছেন আমাদের নাতকার সবাইকে শুভকামনা জানিয়েছেন মোর্শেদ চট্টগ্রাম বাকুলিয়া থেকে সুন্দর অনুষ্ঠানের জন্য অসংখ্য ধন্যবাদ জয় খায়ের আপনাকেও ধন্যবাদ সাইমুদ্দিন সিয়াম মাসাল্লাহ লিখেছেন মোহাম্মদ শাহ আলম্বা লিখেছেন আসসালাম মদিনা ওমান থেকে দেখছি মার্শাল্লাহ মারহাবা আমাদের নিয়মিত দর্শক থেকে সবসময় দেখেন মার্শাল্লাহ অনেকে মার্শাল্লাহ লিখেছেন মার্শাল্লা সুবাহান্লাহ ইনশাল্লাহ লিখেছেন কিসের ভিত্তিতে ইনশাআল্লাহ লিখেছেন তো বলতে পারি না হয়তো কোনো কিছু নিয়োগ করেছেন আর মার্শাল্লাহ আল্লাহ মারহাবা মদিনা মদিনা আলহামদুলিল্লাহ খাগড়াথুরি থেকে আহ দোয়ার থেকে দোয়ার দরখাস্ত রইল ফারুক মাসা মার্শাল্লাহ অনেকে কমেন্ট করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন অনেক কমেন্ট আছে কিন্তু সকল কমেন্ট পড়ে শোনানো সম্ভব হচ্ছে না আমাদের সময় শেষের দিকে তো আমি একটা কথা বলবো প্রথমে যে শেষ করার আগে বাচ্চারা সবসময় বাচ্চাদেরকে শাসন করতে যাওয়া উচিত নয় বাচ্চাদেরকে কারোর সামনেও শাসন করা উচিত নয় বাচ্চাদেরকে বোঝানোর কিছু সময় আছে যে এগুলো হচ্ছে খাবার টেবিলে যখন আপনি খেতে বসবেন তখন তাকে খাবারের দোয়া শেখান খেতে খেতে তাকে আদব কায়দা শেখান তখন বাচ্চারা মনোযোগী হয় বাচ্চাকে যখন ঘুমাতে নিয়ে যাবেন ঘুমানোর সময়ও বাচ্চারা কথাগুলো শোনার আগ্রহ পোষণ করে তখন তাকে বাচ্চাকে বোঝান সময় হলে বাচ্চাকে নিয়ে কোনো ইসলামিক কিতাব নিয়ে বাচ্চাকে নিয়ে পড়তে বসুন ইনশাল্লাহ দেখবেন বাচ্চারা এতে আগ্রহ আগ্রহী হবে এবং জানার জন্য আগ্রহ পোষণ করবে বাচ্চাদেরকেও সেভাবে ট্রেন করা উচিত কারণ তারাও বাচ্চা তাদেরকে যদি আপনি বেশি প্রেশারাইজ করতে যান তাহলে দেখা যাবে তারা তার বিপরীতে আপনার সাথে আচরণ করা শুরু করবে তো শেষের দিকে ইনশাআল্লাহ আযজা জাল্লা আমার এনএম ভাইয়ের কাছ থেকে একটু শেষ মাদানি ফুল নেওয়ার চেষ্টা করব বুঝি জি আপনি যেটা বলছেন এটার ব্যাপারে কিন্তু হাদিসে পাকও আছে আচ্ছা যে হযরত সাইয়েদ আবু দরদার দালালাহ হ হতে বর্ণিত তিনি বলেন যে জনসম্মকে যা শারমর্ম হচ্ছে জনসম্মকে কাউকে নসিহত করলো সে মূলত তাকে অপমান করলো আর যে একাকিত্বে কাউকে নসিহত করলো সে তাকে সজ্জিত করলো আচ্ছা এই জন্য এখান থেকে আমরা শিক্ষা নিয়ে বাচ্চাকে যদি আপনার শাসন করার প্রয়োজন হয় কোনো কিছু শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় ধমকানো ছাড়া কর্কশ ভাষায় কথা বলা ছাড়া তাকে মিষ্টি ভাষায় ভালোবাসা দিয়ে যেন একাকিত্বে যখন যাবে যেন তখন তাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয় এর সাথে সাথে মার্শাল্লাহ মিরাজ যেটা বলছেন যেন ইসলামিক কিতাব পড়ার প্রতি যেন আগ্রহী করে তোলা হয় তো এক্ষেত্রে আল্লাহ হাজরতের একটি উপদেশ আমরা শ্রবণ করি আকা আল্লাহ হাজরত আল্লাহি রহমা বলছেন বাচ্চাদের আপনার রূপক প্রেম ভালোবাসা সম্বলিত উপন্যাস সাহিত্য এমন বই পড়তে দেওয়া থেকে বিরত রাখা দরকার জি জি কেননা আমরা দেখতেছি বর্তমান অনেক বড় একটি পারিবারিক এবং সামাজিক বেদি হচ্ছে অবৈধ সম্পর্ক বড় আফসোসের বিষয় হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তারা সিনেমা নাটক দেখে বিভিন্ন আপনার রূপক প্রেমের ধরনের বই উপন্যাস সাহিত্য অধ্যয়ন করে করে তারা প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই এই নাপাক কাজে সম্পৃক্ত হয়ে যাচ্ছে তেজন আকা আলা হজরত এই উপদেশটা আমরা মনে রাখি যেন বাচ্চাকে শিশুকে কিশোর কিশোরীকে পর্যন্ত যেন এই ধরনের সম্বলিত সাহিত্য উপন্যাস গল্প বই পড়তে দেওয়া থেকে যেন বিরত রাখি এবং আকা আলা হজরত সুন্দর উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে মহিলাদেরকে সহি হাদিস থেকে প্রমাণিত মহিলাদের করতে দেওয়া হয় যেন সুরা মায়দা সুরা নূর এর অনুবাদ যেন বিশেষ করে পড়ানো হয় এবং আগে পরে অন্যান্য সুরা যেগুলো আছে এগুলো যেন শিক্ষা দেওয়া হয় এবং সাথে সাথে আহ মুন্নি আমরা যাদেরকে মেয়ে সন্তান বলি দাও সাহেব মাদানি মুন্নি বলে তো মুন্নিদেরকে উদ্দেশ্য করে আঁকা আল্লাহ তার একটি সুন্দর পরামর্শ দিয়েছেন কিংবা কিশোরীও হোক না কেন যেন তাদেরকে এই দুইটার শিক্ষায় শিক্ষিত করা হয়